খেজুর বড়ই বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের ভোল পাল্টালেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। সম্প্রতি তার বড়ই বিতর্কে ঘি ঢালেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তার কড়া সমালোচনা করে মন্ত্রী বলেন, কার কোথায় ব্যথা তা তিনি জানেন না। একই সঙ্গে ইনুকে পাগলও আখ্যা দেন তিনি। দুপুরে বিএসটিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানা নিত্যপণ্যের দাম বাড়িয়ে যেসব ব্যবসায়ী রোজায় বিদেশে ছুটি কাটায় তাদের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে সরকার। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। বড়ই দিয়ে ইফতার করেন না কেন? আঙ্গুর লাগবে কেন? আপেল লাগবে কেন? আর কিছু নাই আমাদের দেশে? বড়ই দিয়ে ইফতার করুন, শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুনের এ বক্তব্য নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা সমালোচনা। অবশেষে বিষয়ে মুখ খুলেন শিল্পমন্ত্রী। রাজধানীতে বিএসটিআই এর এক অনুষ্ঠানে সাংবাদিকদের জানান, খেজুর নয় আপেল আঙুর বাদ দিয়ে বড়ই খাওয়ার কথা বলেছিলেন। আমি বলছি খেজুরের সঙ্গে, খেজুরের সাথে ইফতারের প্লেটটা আমাদের দেশীয় ফল দিয়ে সাজান। আমি খেজুর তো উচ্চারণ করি নাই। ডিসি সম্মেলনে দেয়া শিল্পমন্ত্রীর দেয়া এ বক্তব্যের কঠোর সমালোচনা করেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। আমি একটু আগে মোবাইলে দেখলাম, এক মন্ত্রী বলেছে রোজার সময় খেজুর আর আঙ্গুর দিয়ে ইফতার করেন না, বড়ই দিয়ে করেন। আপনি মানুষের সঙ্গে ঠাট্টা মস্করা করেন, এই ধরনের মস্করা কারো মন্ত্রীকে এখনই পাছায় লাথি মেরে বের করে দেন। তবে ইনুরও এক হাত দেখে নেন শিল্পমন্ত্রী। অনেকের অনেক জায়গায় জ্বালা আছে, তারা সেই জ্বালা থেকে হয়তো একটা ভিন্নভাবে ব্যাখ্যা করে। এই কষ্ট তো আমরা তাদের লাঘব করতে পারবো না, তাদেরকে জনগণই তাদের উত্তর দেবে, তাদের আমরা কোনো উত্তর দিতে চাচ্ছি না, তা পাগল হয়ে গেছে। চিনি তেল সহ রমজানের প্রয়োজনীয় পণ্যের দর নিয়ে প্রশ্নতলায় মন্ত্রী দায় চাপান বাণিজ্য মন্ত্রণালয়ের উপর। তেলটাও বাণিজ্য মন্ত্রণালয়, যে প্রশ্নগুলি বাণিজ্য মন্ত্রণালয়, আমার মনে হয় যে তারা একটু এই বিষয়গুলো বললে আমার মনে ভালো হবে। বাজার অস্থিতিশীল করে কিছু বড় ব্যবসায়ী বিদেশে পাড়ি দেন, তাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের কথাও জানান নুরুল মজিদ হুমায়ুন। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।